Welcome and welcome back to Traveling Chobiwala. আমাদের ওয়েস্টার্ন ঘাট রোড ট্রিপের এটা তৃতীয় পর্ব। আগের পর্বে আমি দেখিয়েছিলাম পুনে থেকে সেলফ ড্রিভেন কারে গোয়া পৌঁছাবার গল্প আর গোয়ার আশপাশ ঘুরে দেখার গল্প। সেইটা যদি না দেখে থাকো তো অবশ্যই নিচে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর এই পর্বে থাকছে গোয়ার বহু পরিচিত চাপোরা ফোর্ট, ডিয়ার জিন্দগি রোড আর আজুনা বিচ ঘুরে দেখার গল্প। এই ভিডিওটা দেখতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম ডাবলিং গোয়া। অবশ্য এখন গুড মর্নিংটা ঠিক বলাটা ভুল হবে, এখন গুড আফটারনুন, কারণ 12টা বেজে গেছে। কালকে আমরা বাগাতে অনেক রাত অবধি ছিলাম এবং তার নাইট লাইফ প্রচণ্ড রকম এনজয় করেছি। করে গেল রাত্রে বাড়ি ফিরি প্রায় 3টের সময়, তো সে কারণেই আমাদের আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর আজকে যে সকালের থেকে যে ঘুরে উঠতে যাওয়ার প্ল্যান ছিল সেগুলো দিলে হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করে, লেট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কিছু জায়গা দেখার জন্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখতে দেখতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই সিরিজ, এই পুরো জার্নি আরও অনেক এপিসোড আসতে চলেছে। আর আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো তাহলে আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আগের এপিসোডগুলো দেখে নিলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আর এটা একটা খুবই লং ট্রিপ, সেজন্য এটা প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা বাড়ি থেকে সেদিন বেরোলাম প্রায় 1টার সময়, আর আমাদের প্রথম গন্তব্য ছিল পেরার রোড, বা যেটা জনপ্রিয়ভাবে জানা যায় ডিয়ার জিন্দগি রোড হিসেবে। প্যারি রোড, বা যেটা খুব জনপ্রিয়ভাবে জানা যায় ডিয়ার জিন্দগি মুভির জন্য। তো আমরা এখন সেই রোডে, এখানে প্রচণ্ড ভিড় আছে, ফটোগ্রাফার্স সবাই এখন ছবি টবি তুলছে। পেরা রোড, যেটা কি না পেরা গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এবং পেরা গ্রামকে কানেক্ট করে কালাঙ্গুট মাপুসা মেন রোডের সাথে। এই রাস্তাটা কিন্তু জনপ্রিয় হয় মুভিটার পরই। এরপরও অবশ্য বুক চলিত ওয়েব সিরিজ ফোর মোর শর্টসেরও শুটিং এখানে হয়, এর ফলে লোকে এখানে ফটো তুলতে আসার খুবই প্রচলিত টুরিস্ট স্পট হয়ে ওঠে। তো এখানে সবাই ফটো টটো তুলতে এসছে, আমি জাস্ট দেখিয়ে দিলাম জায়গাটা কীরকম। এরপরে আমরা এগিয়ে চললাম চাপোরা ফোর্টের দিকে। এই পেরা রোড থেকে চাপোরা ফোর্টের ডিস্টেন্স অ্যারাউন্ড 5 কিলোমিটার, তো সেটা পৌঁছতে আমাদের খুব একটা সময় লাগলো না। তো আমরা এখন হেঁটে চললাম চাপোরা ফোর্টের দিকে, এটা খানিকটা ট্রেক ট্রেক করে উপরে উঠতে হবে। তো সেই যে রাস্তাটা সেখানে আমরা চলছি, দুধারে দোকান আছে, সব রকম খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যাভেলেবেল। চাপোরা ফোর্টের
পার্কিং স্লট থেকে কিন্তু বেশ অনেকটা রাস্তা ট্রেক করে উপরের দিকে উঠতে হয়। যদিও ট্রেক কথাটার সাথে এই রাস্তাটা খুবই ছোট, বাট স্টিল যারা রেগুলার ট্রেকার নয় তাদের পক্ষে কিন্তু অনেকটাই। এবার আমরা সিঁড়িতে চলা শুরু করেছি, এটা মেইন এন্ট্রান্স বা গেট। আমরা যত ওপর দিকে উঠতে রাখলাম সমুদ্রের একটা অসাধারণ ভিউ আমাদের চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো। পুরো 25 মিনিট খাড়াই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর আমরা পৌঁছে গেলাম ফোর্টের দরজা। এই সেই স্পট যেখানে আমির খান অভিনীত দিল চাহতা ফোর্টের শুটিং হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে অধিকাংশ এরিয়াটাই ভেঙে গেছে, এখন শুধু নিচের পাঁচিলের তলাটুকুই পড়ে আছে। চাপড়া ফোর্টে এসে এটা বুঝলাম এখানে ওই ভিউ পয়েন্ট ছাড়া বিশেষ কিছু দেখার নেই, কারণ ফোর্টটা অলমোস্ট পুরো জঙ্গলে ঢেকে গেছে, চারিদিকে গাছ গাছালি হয়ে পুরো জঙ্গলের মধ্যে ঢেকে গেছে, সে তো ফোর্টটা প্রায় কিছুই নেই। কিন্তু এই ভিউ পয়েন্ট তো বেশ সুন্দর এবং এসে দেখাই যেতে পারে, খুব সুন্দর একটা এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে। আর যাদের পায়ে অসুবিধা আছে তাদের জন্য এটা অবশ্যই রেকমেন্ডেড না, কারণ অনেকটা রাস্তা বেশ ট্রেক করে উঠতে হচ্ছে এবং খাড়াই সিঁড়িগুলো, তো সেখানে একটা প্রবলেম থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট খুবই ভালো জায়গা এসে চিল করার জন্য বসে। আমাদের ফোর্ট দেখার পর আবার 25 মিনিট ট্রেক করে নিচে নেবে বেরিয়ে পড়লাম আজুনা বিচের উদ্দেশ্যে।
আমরা চলে এসেছি এখন আজুনা বিচে। তো এই বিচটার এটা হচ্ছে নন কমার্শিয়াল সাইট, আর ওই দিকটা দেখো ওই দিকটাতে আছে হচ্ছে পুরো সমস্ত কমার্শিয়াল শ্যাডসগুলো অ্যান্ড রেস্টুরেন্টসগুলো। তো আমরা ওই দিকটা থেকে একটু সরে এসে এই দিকটা চলে এলাম। তো এইদিকে ভিড়ন সেরকম নেই, আর দিকটাও বেশ সুন্দর। সেদিন রাতে আমরা ডিনার করেছিলাম আজুনা বিচেরই একটা শ্যাকে। সেখানে আমি ট্রাই করেছিলাম গোয়ার লোকাল ড্রিঙ্ক ফেনি ককটেল। ফেনিটা হলো একটা ড্রিঙ্ক যেটা কাজুর যে আপেল হয় সেই আপেলকে শুকিয়ে বানানো হয়, আর এটাতে একটা পাঞ্জেন্ট স্মেল থাকে শোনায় আমি এটার ককটেল ভেরিয়েন্টটাই চয়েস করেছিলাম। তো এখানে আমাকে পরিবেশন করা হয়েছিল ধনে পাতা এবং লঙ্কার দিয়ে গার্নিশ করে একটা অসাধারণ ফ্লেভারফুল ড্রিঙ্ক। এছাড়াও সেদিন মেনুতে ছিল স্টেক, বার্গার আর পাস্তা। এভাবেই শেষ হয়ে গেল আমাদের গোয়ার দ্বিতীয় দিন। আমি আবার ফিরে আসবো অন্য একটা এপিসোডে এই গোয়া ট্রিপের নতুন একটা গল্প নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ ট্রাভেলিং।